আমরা কখনো ছোট শিশু ছিলাম, কখনো আমরা কিশোর ছিলাম, কখনো আমরা যুবক হয়েছি, কখনো আমরা এক এক সময় আমাদের এক এক রকম পরিবর্তন। তো আমরা যারা এই শিক্ষা পরিবেশে যারা জড়িত, তাদের জন্য জীবনটা হলো একটা জীবনটাকে যত সুন্দর করা যায়। দেশপ্রেমের যেমন আমাদের এখানে মুক্তিযোদ্ধা যারা বললেন যুদ্ধ করেছেন, যুদ্ধ কিন্তু এই বিশ্বের যে 153টা দেশ, এই তার মধ্যে কটা দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে? যুদ্ধ কিন্তু সব জাতির ভাগ্যে, সব মানুষের ভাগ্যে হয় না। হয়তো যুদ্ধ না করলেও মানুষ হয়তো অনেক বঞ্চনা, অনেক কিছু শিকার হয়। যেমন বর্তমানেও আমরা দেখি পৃথিবীব্যাপী মানুষ নানা রকম অবর্ণনীয় কষ্টে দিন যাপন করছে। তো আমার কাছে দেশপ্রেম, দেশপ্রেমটা কি সেটা আমি আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগে আমি যদি বলি যে আমার ছোটবেলা থেকে আমার পারিবারিক শিক্ষা এবং আমার নিজের যে সীমিত জ্ঞান, আমি সেখান থেকে যেটা মনে করি, দেশপ্রেমের সংজ্ঞাটা নিজের কাজটাকে সঠিকভাবে সম্পাদন করা। আমি যে শিক্ষার্থী, সে যদি তার লেখাপড়াটা সঠিকভাবে করে, যিনি শিক্ষক তিনি যদি তার পাঠদান, তিনি যদি ছাত্রর মনে মনকে আরও বেশি জাগ্রত করতে পারেন, যিনি ডাক্তার তিনি যদি তার পেশায় তিনি যদি একেবারেই নিবেদিত থাকেন, যিনি রাজনীতি করবেন তিনি যদি জনগণের কল্যাণের জন্য নিবেদন করেন নিজেকে, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের কাজ সুনিপুণভাবে করি এবং দায়িত্বে যদি অবহেলা না করি, তবেই কিন্তু আমাদের সম্মিলিত যে ফলাফল সেটাই আমাদের দেশপ্রেম। কারণ এই দেশপ্রেমের আর কিন্তু কোনো, আমার কাছে মনে হয় না যে দেশপ্রেমের আর কোনো সংজ্ঞা দিয়ে দেশপ্রেমকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ইতিহাসকে আমাদের জানতে হবে, তাজউদ্দিন আহমেদের কন্যা, এই জন্য আমাদের জানতে হবে যে আমরা যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যেমন আমরা বাড়ি তৈরি করতে গেলে যদি তার ভিত শক্ত না হয় তখন সেই বাড়িটা ধসে পড়তে পারে সহজেই। তো আমরা যদি ইতিহাসের যে বুনিয়াদ সেটা যদি আমার নিজের কাছে নিজের অজানা থাকে, তাহলে কিন্তু আমি যে দাঁড়াবো, আমি যে সামনে আমার কথা বলবো, আমি যে আমার দেশকে নিয়ে, সবার রাজনীতি করতে হবে না, কারণ রাজনীতি সবার জন্য না, নেতৃত্ব দিতে হবে কিন্তু আমাদের সবাইকে। নেতৃত্ব মানে রাজনৈতিক নেতৃত্ব না, নেতৃত্ব মানে সমাজের যে কোনো পরিবেশে নেতৃত্ব, সেই নেতা হয়ে ওঠার, সেই নেতৃত্ব উপযোগী হয়ে ওঠার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে আমাদের ইতিহাস জানতে হবে, যেন আমরা আমাদের ইতিহাসের উপর ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনের দিকে আরও সুন্দর ভবিষ্যতের জন্য ঠেলে দিতে পারি। এই ক্ষেত্রে আমি আমার অতি প্রিয় মনীষী, আমি আজকে থেকে 2500 বছর আগে গ্রিক মনীষী, গ্রিক পেরিক্লিসের কথা আমি বলতে চাই। পেরিক্লিস গ্রিক, আপনারা যারা গ্রিসের ইতিহাসের সাথে পরিচিত, ওখানে সেই সময় 18 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকেই যুদ্ধের সমরবিদ হিসেবে তাকে যুদ্ধের ট্রেনিং নেওয়া লাগত। সেই সময় পেরিক্লিস তার ট্রেনিংয়ের সময় তিনি একটা মন্ত্র, বলবো আমি, একটা প্রতিজ্ঞা উচ্চারণ করতেন যে আমি আজকে আমার দেশকে যেই অবস্থায় পেয়েছি, আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত আমার কর্মের মধ্য দিয়ে আমার দেশকে আরও ভালো কিছু দিয়ে আমি আমার দেশকে আমি উন্নত করব। তো সেই প্রতিজ্ঞাটা যদি আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, তাহলেই কিন্তু আমার মনে হয় আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, আরও অনেক বেশি এগিয়ে যাবে। কারণ একটা কিছু মনে রাখতে হবে, শুধু রাস্তাঘাট, বিদ্যুৎ, কাঠামো, সেই উন্নয়ন কিন্তু উন্নয়ন না, যদি আমাদের অন্তরে, যদি আমাদের মানবিক উন্নয়ন না হয়, যদি আমাদের আত্মার জাগরণ না হয়। কারণ আত্মার জাগরণই সমস্ত উন্নয়নকে স্থায়িত্ব দিতে পারে, আত্মার জাগরণই মানুষকে সম্মান দিতে পারে। আমি মানুষের সম্মানের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই যে আমরা আজকে পৃথিবীতে লড়াই করছি, মানুষে মানুষে যে সংগ্রাম, সেখানে আমাদেরকে সম্মান বোধটা একটি বড় অনুষঙ্গ।
একটা সভ্যতার একটি বড় উপাদান হলো মানুষকে সম্মান করা। সেই মানুষের সম্মানের মধ্যে আমি যদি বিশেষ করে বলি বাংলাদেশের মেয়েদের কথা, আমরা যদি মেয়েকে মেয়ে হিসেবে না করে আমরা যদি তাকে মানুষ হিসেবে সম্মান করতে পারি, তবেই কিন্তু আমরা অনেক বেশি সম্মানিত উন্নত জাতি হিসেবে নিজেকে বলতে পারবো, নিজেকে প্রকাশ করতে পারবো। কারণ মেয়েকে যে জাতি সম্মান করে না, সেই জাতি কিন্তু কোনোদিনও উন্নতি করতে পারে না। এটা আমাদের ইতিহাস, সভ্যতা, সমস্ত দেশ, সমস্ত বিচারে আমাদেরকে তাই ইঙ্গিত করে। তো এই জন্য আমি বলবো, আমরা যেহেতু এখানে একটি এমন বড় একটা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগরে, এখানে সবচাইতে বড় জিনিস হলো যে এখানে এত পাখি আসে। এই যে এত পাখির যে সৌন্দর্য, এখানে যে এত প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য যদি আমরা মানুষে মানুষে বন্ধুত্ব করতে পারি, আমরা যদি নারীকে মর্যাদা দিতে পারি, আমরা যদি সমভাবে পুরুষকে সম্মান করতে পারি, মেয়েকে সম্মান করতে পারি, তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশে আজকে যে স্বাধীনতার কথা বলছি, আমরা যে আজকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবসকে আমরা স্মরণ করছি, সমস্ত স্মরণ আমাদের কাজে লাগবে। কারণ আমরা সম্ভ্রম যে হানির কথা বলি, সেই সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তো আমি আজকে আরও কথা বলতে পারলে আমার ভালো লাগতো, কারণ এমন সুযোগ হয় না। তো আমি হয়তো আরও বেশি কথা বললে হয়তো বিরক্তি উদ্রেক হতে পারে, জানি না। তো আমি যেই পর্যন্ত বললাম, আবার যদি কখনো সুযোগ হয়, আমি শুধু কথা বলার জন্য আমি আসতে চাই। আমি আবারও শেষে বলবো যে আমাদের এই স্বাধীনতাটা অনেক কষ্টে পাওয়া, শুধু লড়াই সংগ্রাম সেটুকু না, আমরা অনেক বঞ্চনা, অনেক শোষণ, অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত আমাদের ভাষা, আমাদের সামাজিক ন্যায্যতা, অর্থনৈতিক মুক্তি সব কিছু মিলে আমাদের যে একটা চেতনা, সেই বাংলাদেশকে পাওয়া, সেই বাংলাদেশকে আমরা যেন অনেক মর্যাদায় আসনে নিয়ে যেতে পারি, সেজন্য আপনারা সবাই যে যেই ক্ষেত্রে হোক সচেষ্ট থাকবেন। যদি আমার আজকের কথা থেকে একটু অনুপ্রেরণা পান, তাহলে আমার এই কর্মী জীবন সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সিমিন হোসেন দিনী এমপি তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য। শুধুবৃন্দ, আমাদের